গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করি। সকালবেলা উঠেতেই বিছানা গোছানোটা প্রথম কাজ থাকে। তার আগে আমি ফ্রেশ হয়ে গেছি, অবশ্যই ফ্রেশ হয়ে ওকে চাটা করে দিয়েছি, চা আর বিস্কিট দিয়েছি, ও কাজে বসে গেছে আর আমি এদিকে এসেছি বিছানাটা গোছাতে। আর আমার চুলটা, রাতে যে চুলটা বাঁধা ছিল ওটা খুলে মোটামুটি একটু গুটিয়ে নিয়ে ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপর যাব রান্নাঘরে। আর রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে হবে। ব্রেকফাস্ট করতে আর বেশি লেট করব না, সকালে 10টা সাড়ে 10টার মধ্যে চেষ্টা করি ব্রেকফাস্ট করে নেওয়ার। তো চলো, ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে, আজকে দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, প্লিজ একটু চ্যানেলে ভিউজটা দিও, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো শুরু করি। মোটামুটি সকালের অনেক কাজই হয়ে গেছে দেখতেই পেলে, এইবার যেতে হবে দুপুরের কাজের দিকে, মানে আমরা দুপুরে যেটা খাবো সেই কাজ, আর ঘর মোছা, ঘর ছাড় দেওয়া, আর গাছেও না জলটা দেওয়া বাকি রয়েছে। আমি প্রত্যেকদিনই মানে চেষ্টা করি সকালবেলা নিজের কাজে ঢুকে যাওয়ার আগে জলটা দিয়ে দেওয়ার, মানে ব্রেকফাস্ট বানানোরও আগে। আজকে কোনো রকম ভাবে ব্লগ বানাতে বানাতে ভুলে গেছি, দেখো মাথার মধ্যে তো চলতে থাকে। আসলে আমরা ভাবি, মানে যারা দেখি তারা ভাবি যে, মানে আমিও যখন ব্লগিং করতাম না তার আগেও হয়তো ভাবতাম আর এমন কি কাজ, এ তো কোনো সেরকম কোনো ব্যাপারই না, শুধু ক্যামেরা ধরে ধরে এই করা সেই করা। কিন্তু এটার পেছনেও না একটা মাথা খাটাতে হয় যে কালকে আমি কিভাবে ব্লগটাকে শুরু করতে পারি, বা কিভাবে কোন দিক থেকে নিলে ব্যাপারটা ভালো লাগবে দেখতে, বা তোমাদের ভালো লাগবে দেখতে। আমার মানে আমি যেটা করব, আমি চেষ্টা করব আমি আমার বেস্টটা দেবার, কিন্তু গিয়ে তোমাদের কাছে কোনটা ভালো লাগবে সেটা তো আমার জানা নেই। জানা থাকলে তো হয়েই যেত, আমরা কখনোই জানতে পারি না কার কোনটা ভালো লাগবে। তো ওই জন্যে মানে মাথাটা খাটাতে লাগে কিভাবে কি করব না করব, সকাল থেকে এটাই ভাবনা থাকে যে কিভাবে শুরু করব বা কিছু। তো সেই করতে গিয়ে আজকে গাছে জলটা দেওয়া হয়নি, এখন যাব গাছে জলটা দিয়ে তারপর সবজি কাটতে বসব। আজকে বললাম যে পুঁই শাকে চচড়ি করি, যেটা নিরামিষ হয় আর কি, সর্ষে বাটা দিয়ে। বললাম যে মাছের মাথাটা ছাড়া করি, মাছের মাথা দিয়ে একদিন বাঁধাকপি বানিয়ে দেবো, আছে মাছের মাথা। তো বলছে কি না, না আমি মাছের মাথা দিয়েই পুঁই শাক খাবো। কি জ্বালা, আমি নাকি সর্ষে বাটা দিয়ে করলে ওই পুঁই শাকটা নষ্ট হবে, ছাতা কথাবার্তা একেবারে। যাই হোক না কেন, তো আমি ছ্যাঁচড়া বানাবো আর মাছ বানাবো, আজকে এই দুটো রান্নাই হবে। তো সেরকম কোনো ব্যাপার নেই, সবেই কটা বাজে গো। ও ঘড়িটা ফেলে দিয়ে এমন করেছে, আমি বললাম একটা ঘড়ি আনো আগে, তারপর ফেলে, বললো না যেদিন টাইম হবে আনতে যাব, আজকে এটা আগে তাড়াই। তো অবশ্য হ্যাঁ, ভাঙা ঘড়ি ঘরে রেখেই বা কি হবে, ওই জন্য ঘড়িটা ভালো ছিল, চলছিল, কিন্তু কাচটা পড়ে ভেঙে গেছে হাওয়াতে, এমন হাওয়া দিয়েছে জানলাটা দিয়ে, আর এই দরজাটাও খোলা ছিল। এখন বেশিরভাগ দিনই দেখবে দরজাটা দেওয়া থাকে, কারণ প্রচন্ড হাওয়া আসে আর এত ধুলো হয় ঘরে, পারা যায় না। তার চেয়ে আমি ব্যালকানির দিকে দরজাটা খুলি, এটা দিয়ে কোনো হাওয়া আসে না, কিন্তু জানলাটা খুললে এত হাওয়া আসে। আর সেদিন জানলা দরজা দুটোই খোলা ছিল, দাম করে পড়েছে পুরো ওপর থেকে হাওয়াতে, দুলছিল, দুলতে দুলতে পড়ে গেছে। যাই হোক না কেন, ঠিক আছে। তো চলো এবার গাছগুলোতে জল দিই। আমার ধনে চারা যে কবে বেরোবে কে জানে, সবে দুদিনই দিয়েছি, ধৈর্য আর কুলাচ্ছে না, কবে বেরোবে কে জানে, জিজ্ঞেস করতে হবে বাড়িতে। পাপা মামুনি মানে ধনে চাষটা খুব ভালো করে আর কি। এবার যে টাইমে ধনে বসায় সেই টাইমে হচ্ছে কলকাতায় তখন ধনে পাতা মানে ছড়াছড়ি খায় বাজারে, 10 টাকায় অনেকটা করে দেয়, মানে আমাদের এই ব্যাঙ্গালোরের মতো। কিন্তু যখন এই টাইমটাতে ধনে পাতার ভীষণ দাম থাকে, এই টাইমটাতে ধনে পাতা চাষটা করলে ভালো হয়, কিন্তু পেছন বাড়ির পেছন দিকটাতে করতে গেলে না পাপা পুরো শেষ, কারণ কলকাতায় তো জানোই কেমন মশার উৎপাত, তো শেষ হয়ে যাবে, কারণ মাটিটা খুঁড়তে হবে আগে, তারপর মানে উর্বর মাটি দরকার। তো সেই সব করতে গেলে হয়ে গেল পাপার, যা না ধনে পাতা দিয়ে যা খাবে, মানে যা খেয়ে রক্তটা বানাবে ধনে পাতা যাতে দিয়ে, সেই রক্ত মশাতেই খেয়ে নেবে। তো চলো এবার গাছে জল দিই, তারপরে সবজি কাটতে বসবো। এ দেখো সেন্টার টেবিলটা আমার সবজি কাটার জায়গা, তোমরা অনেকেই জানো বেশি সবজি টবজি কাটতে হলে আমি এখানেই কাটি। আর ওইদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছ আর মাছের মাথাতে। আর তোমাদেরকে 10টা 10 থেকে বলেছিলাম যে আমি, ওফো 10টা 10 থেকে বলেছিলাম যে আমি এবার সবজি টবজি কাটবো, কিন্তু এখন বাজে 10টা 51, যেখানে পাশের বাড়ির বউয়ের স্নান হয়ে গেছে সেখানে আমার কাজ হয়নি এখনো কিছুই। তো চলো এবার 10টা 51 বাজে, সবজি টবজি কাটি। এতক্ষণ একটু ফোনে টোনে কথা বলছিলাম সবার সাথে এই আর কি। তো চলো যাওয়া যাক, আর আজকে রোদটা দেখেছো তো, খাসা রোদ দিয়েছে পুরো। এখন বাজে 11:15, মোটামুটি সবজি টবজি কাটা হয়ে গেছে, সিনকেই কটা বাসন রয়েছে কটা মাজবো। আর এখানে রয়েছে হচ্ছে সব সবজিগুলো, আলু বেগুন
আর হচ্ছে কুমড়ো। এখানে পটল ঝিঙে থাকলেও ভালো হতো, সবজিটাও বাড়তো। যাই হোক আর কিছু নেই, এই তিনটে সবজি দিয়েই হবে। আর পুঁই শাকটাকে ধুয়ে নিয়ে এটা কড়াইতে যাবে, তারপর পুঁই শাকটাকে ওই গামলাতেই ধোবো। একটা পেঁয়াজ কেটে নিয়েছি এই ছাঁচড়াটাতে, পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে কিন্তু পরিমাণটা একদমই অল্প তরকারি আন্দাজে। আর টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস। আর এখানে মাছের মাথা আর মাছ দুটোকে আমি মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাঘরের পরিস্থিতি পুরোটাই এরকম, আমি সবটা পরিষ্কার করে নিয়েছি। এইবার রান্নাটা বসে আর ঘটনা, দুদিকে দুটোকে বসিয়েছি। আসলে এই প্যানটা যেহেতু বার করাই ছিল আজকে আমার, মানে সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য, তাই জন্য যেহেতু বার করা ছিল তাই ভাবলাম মাছগুলো মাথাগুলো এটার মধ্যেই ভাজি। তো ওই জন্য একটা মাথা মানে এক সাইডের মাথা আর এক পিস মাছ ভাজতে বসিয়েছি, এটা হলে আরেকটা দেবো। আর এইদিকে বসিয়েছি প্রথমে আলুটা ভাজতে, আলুটা হয়ে এলে তারপরে একটু কুমড়োটা দিয়ে একসাথে একটু নেড়ে চেড়ে বেগুনটা দেবো, তারপর আস্তে আস্তে সব মশলাপাতি অ্যাড করে শাকটাও দেবো। তো চলতে থাকুক রান্না, এত তাড়াতাড়ি তো হবে না, যেহেতু ছ্যাঁচড়া করতে একটু টাইমই লাগে, অনেকটাই টাইম লাগে, একটু বলে নয়। তো যাই হোক না কেন, মোটামুটি হতে হতে আমি ঘরজার ঘর মতোও দিয়ে নেবো। আমি কি সুন্দর থাকে রেখেছি। যাই হোক, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই বাটিটা যদিও বা কালকের, ওই ছ্যাঁচড়াটা জানোই তোমরা যে ও বাসি খেতে খুবই ভালোবাসে এই জিনিসটা, তাই জন্যে দুটো বাটিতে একেবারে আলাদা করে রেখেছি। এটা আজকে খাবো আমরা আর এই বাটিটা কালকের জন্যে। আর এক মিনিট, এই হচ্ছে মাছ, ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে করেছি আর জিরে ধনে গুঁড়ো দিয়ে, ব্যাস আর কিছুই নয়। তো এই দুটো রান্না করতে এখন বেজে গেছে প্রায় 12:15, আর এখনও গ্যাস মোছা বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছিটে ছিটে রয়েছে, ওই কসবাইট দিয়ে ঘষে দিয়ে তারপরে ভেজা রুমাল দিয়ে মুছে দেবো। রান্নাঘরে মোটামুটি মোছাটাই একটু বাকি রয়েছে এই পোর্শনটা, এগুলো সব হয়ে গেছে, সিঙ্কও মানে মাজা ঘষা করা আমার হয়ে গেছে কমপ্লিট। তো এই জায়গাটা মুছে দিয়ে আমি ঘর ছাদ দিয়ে ঘর, তোমাদেরকে আমার লেটের কারণটা বলি, রান্না করব কি এতবার ফোন এলো। আসলে আমার বাপের বাড়িতে একটা পার্সেল যাওয়ার কথা ছিল, আমার শ্বশুর বাড়িতে একটা পার্সেল যাওয়ার কথা ছিল, কোনো পুজোর গিফট নয়, যেটা আমি করছি সেই মানে সেই আর কি, সেই রিলেটেডই, কিছু আমার বাপের বাড়ি এলাকার, কিছু আমার শ্বশুর বাড়ি এলাকার। তাই আমি আলাদা আলাদা ঠিকানায় পাঠাতে গেলে দেখো আলাদা আলাদা তাতে শিপিং চার্জ পড়তো, তাই জন্য আমি একই জায়গায় পাঠিয়ে দিয়েছি, তারা কালেক্ট করে নেবে। তো ওই জন্যে এলো প্রথমে মায়ের ফোনটা, বাপের বাড়ির ফোনটা এলো ডেলিভারির, যে এরকম পৌঁছে গেছি কোথায়, অ্যাড্রেস বললাম, গেল। মায়েদের ফোন নাম্বারগুলো এই কারণেই দেই না, তারা সবসময় ফোন ধরতেও পারে না, কাজের সময় থাকে, আবার তার মধ্যে ওটিপি যায়, সেটাও একটা বলার ঝামেলা, তো ওই জন্য দিতে চাই না খুব একটা। তো গেল ওই ফোনটা, রাখতে না রাখতে রান্না করতে যাবো কি যাবো না, আবার এলো শ্বশুর বাড়ির ফোনটা মানে ডেলিভারির ফোনটা, সেটা গেল। তারপর মামুনিকে সব বোঝাতে হবে ওইগুলো, মামুনি আগে কখনো এই এই সংক্রান্ত জিনিসগুলো ঝামেলা নিতে হয়নি, তো ওই জন্যে মামুনিকে আবার ফোন করে সবটা বললাম। ওই করতে গিয়ে মামুনিরও কিছু কথা ছিল, সেই গল্প করতে করতে দুজনেরই লেট, মোটামুটি আমারও লেট মামুনিরও লেট। তো যাই হোক মানে এবার আমি মুছবো, মুছে টুছে নিয়ে ঘর ছাড় দেবো, ঘর মুছবো। ওই জন্য রান্না করতে করতে আর ঘর ছাড় দেওয়া ঘর মোছা হয়নি, এত ফোনে কথা বললে আর কী করে হবে কাজ। তো যাই হোক এবার তাড়াতাড়ি করে নিই, আবার পুজো দিতে হবে, স্নান করে অনেকটা কাজ থেকে উঠে সবে এই অবধি এসে এই সিঁড়িটার সামনে দাঁড়িয়েছে যে উঠবো। আর এই দেখো আওয়াজটা পাচ্ছ কি না জানি না, পাচ্ছ কি আওয়াজটা, নেমে গেল বৃষ্টি, কোনো সেরকম মেঘ নেই কিচ্ছু নেই, হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, আর এক ছাঁত জামাকাপড় মেলা, কার জানি না সবারটাই ভিজলো। তাহলে যাই হোক না কেন একটু ছাদে এলাম দেখার জন্য, ওইখানে সব ছাদে দৌড়াদৌড়ি লেগে গেছে জামাকাপড় তোলাছে, দেখি একটু এখানটাতে দাঁড়াই, যদি বৃষ্টিটা কমে তো ভালো কথা, কারণ আকাশে মেঘ নেই সেরকম, তো কমে যাবারই কথা, যদি কমে যায় তো একটু যেতে পারবো, আর নইলে গেল না। চলো নিচেই চলে যাই, একদম ছিটে ফোটা বৃষ্টি হলো, হয়নি, আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই কমে গেছিলো, ওপরের ছাদে যেতেও পেরেছিলাম, কিন্তু এই এই ঘরে তিনটে বাচ্চা ওখানে খেলাধুলা করছে, আবার ওয়াচম্যানে উঠেছে ওই গাছগুলোতে জল দেওয়ার জন্যে, তো ওখানে আর কি ব্লগ বানাবো বা কিছু, তাই জন্য আমি নেমে এলাম, নেমে এসে যাই ঘরেই যাই, একটু চা বিস্কিট খাই আর কি, এইটাই পড়বো, আর তো কোনো কাজ নেই সেরকম। তো চলো আজকে আমরা তো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর কিছু ভালো লেগে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা।